জানান। প্রথম দিনে কাস্টম হাউস ও বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে আছেন সহকর্মী হাজারা শুলে যাচ্ছি তার কাছে। শুলে, সভায় কোন কোন বিষয় আলোচনা হয়েছে এবং কি বলছেন এনবিআর চেয়ারম্যান জানতে চাই। এনবিআর চেয়ারম্যান কিছুক্ষণ আগে কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষ করেছেন এবং তিনি বলেছেন যে জুলাই বিপ্লবের কারণে রাজস্ব আদায় কিছুটা কমেছে, তবে ব্যবসায়ীরা যদি যথাযথভাবে শুল্ক কর দেয় এবং সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো যদি যথাযথ বাস্তবায়ন করা যায় তাহলে রাজস্ব আদায় ঘাটতি হবে না। এছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউসে যে সম্প্রতি যে সার্ভারের সমস্যা দেখা দেয় এবং সার্ভারের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটা অচল অবস্থায় চলছে, তিনি বলেছেন যে সার্ভারের যে মেইনটেনেন্স সেটা কিন্তু পুরোপুরি এনবিআরের হাতে না এবং আইটি টিমের হাতেও না। এখানে যে কম্পিউটার কাউন্সিল যখন সার্ভার আপগ্রেডেশনের কাজ করে তখনই সংকট দেখা দেয় এবং এই সংকট যেন না হয় এবং বিশ্বের অন্যান্য দেশে যেভাবে সিমলেস সার্ভার হয় এবং তারা যখন আপগ্রেডেশন করে তখন যেন এই ধরনের যেন ব্যাঘাত না ঘটে এবং সার্ভারের যে গতি যেটা স্লো বা খুব ধীর ছিল সেটা যেন আরও গতি বাড়ানো যায় সেই বিষয়ে এনবিআর কাজ করছে এবং তারা কম্পিউটার কাউন্সিলকে বলেছেন। এর সাথে তিনি বলেছেন যে এনবিআর যেহেতু ব্যবসায়ীদের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে এবং ব্যবসায়ী এবং সে কারণে কাস্টমসের হাউসের সেবা যেন ব্যবসা বান্ধব হয় এবং সিমলেস হয় এবং কোনো হয়রানি ছাড়া যেন ব্যবসায়ীরা সেবা পান, সেজন্য তিনি কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর কথা বলেছেন। সেই সঙ্গে তিনি হচ্ছে এনবিআর যে এসে কিন্তু ওয়ার্ল্ডের সার্ভারে বিভিন্ন ধরনের কারসাজির মাধ্যমে যেভাবে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয় সেই বিষয়গুলোতে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন এবং সর্বোপরি এখন বর্তমানে তিনি চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন এবং সেখানে তিনি বলেছেন যে বন্দরে যে স্ক্যানারের সংকট রয়েছে সেই সংকট আর থাকবে না, 5টি স্ক্যানার কেনা হয়েছে এবং স্ক্যানারগুলো যেহেতু কিছুটা এনবিআরের তহবিল ঘাটতি আছে এবং বন্দর চাইলে তাদের অর্থায়নে সেগুলো তারা দ্রুত ইনস্টল করতে পারবে এবং এর আগে পুরনো যে স্ক্যানারগুলো আছে যেগুলো আসলে ঠিকভাবে কাজ করছে না সেগুলো সরিয়ে নেওয়া হবে। এর বাইরে বন্দরে বর্তমানে যে কন্টেনার জট আছে সেই জট নিরসনেও এনবিআর কাস্টমস কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছে যেন দ্রুত শুল্ক আইন শেষ করে পণ্যগুলো ব্যবসায়ীরা ডেলিভারি নিয়ে যেতে পারেন এবং সেই সাথে বন্দরে যেসব হ্যাজার্ড বা বিপজ্জনক বা ডেঞ্জারাস গুডস রয়েছে সেগুলো যেন দ্রুত ধ্বংস করা যায়, সেজন্য আন্তর্জাতিকভাবে সিঙ্গাপুর বা বিশ্বের অন্যান্য দেশের সাথে যেন বন্দর কাজ করতে পারে এবং লাইসেন্সের মাধ্যমে যেন এই এই পণ্যগুলো ধ্বংস করতে পারে সে বিষয়ে এনবিআর থেকে সব ধরনের সহযোগিতা থাকবে এবং দুই সংস্থা যেন পরিপূরকভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে এবং এখানে আসলে এনবিআরের কোনো বাধা থাকবে না বা কোনো সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে এনবিআর চট্টগ্রাম বন্দর তাদের নিজস্ব তহবিল থেকে সেগুলো বাস্তবায়ন করতে পারবে বলেও তিনি বলেছেন। তো এই ছিল আমার কাছে এনবিআর চেয়ারম্যানের বন্দর এবং কাস্টম কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজারা শুলে।